হিমছড়ি জঙ্গলে টোনা আর টুনি তাদের দুই ছানা টুনটুন আর টুকিকে নিয়ে থাকতো। টোনা একজন দিনমজুর ছিল, আর এই কাজ করেই টোনা কোনো রকমে তার সংসার চালাতো। আর আজকে আবারও টোনার ঘরে আরেকটি ছানা জন্ম নিয়েছে, কিন্তু এই ছানাটিও যে মেয়ে, এজন্য টোনার ভীষণ মন খারাপ। গিন্নি, দুটো মেয়ে ছানা তো আছেই আমাদের, এখন আরো একটা মেয়ে ছানা, একই তো অভাবের সংসার, তার উপর আবার এত খাবার, আমি এগুলো কি করে জোগাড় করব? ছেলে হলে না হয় সংসারের হাল ধরতো, কিন্তু তিনটাই তো মেয়ে ছানা হলো। এ কথা বলে টোনা বাহিরে চলে যায়। টোনার মন সব সময় খারাপ থাকতো। একদিন টোনা বাজারে যাচ্ছিল, হঠাৎই টোনার সাথে এক কালু কাকের দেখা হয়। এই যে দাদা, শুনছো? বলছি এই জঙ্গলে কার ছানা হয়েছে গো? এই দুই একদিনের মাঝেই বলো তো একটু আমায়। আসলে আমি দূরের এক জঙ্গল থেকে এসেছি ছানা দত্তক নিতে। আমার যে কোনো ছানা নেই, তাই দত্তক নিব বলেই ছানা খুঁজতে বেরিয়েছি। ও দাদা, আপনি ছানা দত্তক নিতে এসেছেন? ছানা তো আমাদেরই হয়েছে, আর ছানা দত্তক দিতে আমার কোনো আপত্তি নেই। তবে দেরি করছো কেন? আমাকে নিয়ে চলো তোমার বাসায়, তবে আমি এমনি এমনি কিন্তু তোমার ছানা দত্তক নিব না, তার বিনিময়ে তোমায় অনেক টাকা দিব, চলো চলো। এরপর টোনা কালুকাককে তার বাসায় নিয়ে যায়, আর কালুকাক টোনাকে অনেক টাকা দিয়ে তার ছানাকে দত্তক নেয়। এরপর টুনির ছানাকে নিয়ে কালুকাক তান্ত্রিক ইগলের কাছে যায়। এ নিন তান্ত্রিক বাবা, আমি আপনার কথা মতো দত্তকের অজুহাতে অনেক টাকা দিয়ে একটা ছানাকে নিয়ে এসেছি, এবার বলুন তো এই ছানাকে কি করতে হবে, আর কি করলে আমার ছানা সুস্থ হয়ে যাবে বলুন বাবা। বলছি বাছা, শান্ত হ, এই ছানাকে তুই আমার কাছে দে, আমি ওকে দুধ দিয়ে স্নান করিয়ে পবিত্র করে দিচ্ছি, তারপর এই ছানাকে তুই মানুষ নদীতে ফেলে দিয়ে আসবি, আর এর কিছুদিন পরেই তোর ছানা সুস্থ হয়ে যাবে। এরপর কালুকাক টুনির ছানাকে তান্ত্রিক ইগলকে দেয়, আর ইগল টুনি কন্যাকে পবিত্র করে দেয়, আর কালুকাক সেই ছানাকে মানাস নদীতে ফেলে দিয়ে আসে। আর ছানাটা জলে ডুবে যেতে অমনি একটা বড় মাছ এসে টুনির ওই ছানাটাকে গিলে নেয়। সেই সকাল থেকে জাল ফেলছি, এখন অবধি একটা মাছও উঠলো না, মাছ না উঠলে আমার রোজগার হবে কি করে? এসব কথা বলে সুখি পায়রা নদীতে জাল ফেলছিল। সুখি পায়রা একজন জেলেনি ছিল, নদীতে মাছ ধরে সুখি পায়রা তার সংসার চালাতো। উফ, জালটা কি ভারী লাগছে, তবে কি এবার বড় কোনো মাছ উঠেছে নাকি? এসব বলে পায়রা জালটা তোলে, অমনি সে দেখে তার জালে বড় একটা মাছ উঠেছে। এ দেখে তো সুখি পায়রা ভীষণ খুশি হয়। যাক, সারা দিনের পরিশ্রম সফল হলো, এত বড় মাছ উঠবে আমার জালে এটা তো কখনো ভাবতেই পারিনি। যাই হোক, মাছটা এবার বাসায় নিয়ে যাই, মাছটা কেটে টুকরো টুকরো করে বাজারে বিক্রি করতে হবে, নয়তো এত বড় মাছ তো কেউ কিনতেই চাইবে না। এরপর সুখি পায়রা মাছটা নিয়ে বাসায় যায় আর মাছটাকে কাটে। তখনই মাছের পেট থেকে ওই ছোট্ট টুনির ছানাটা বেরিয়ে আসে। এদিকে তো সুখী পায়রার চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। এ কি, এ আমি কি দেখছি, মাছের পেটে টুনি কন্যা? মাছের পেটে এই টুনি কন্যা কোথা থেকে এলো? তবে টুনি কন্যাটা তো এখনো বেঁচে আছে দেখছি, তবে ভালোই হলো এই ছানাটাকে পেয়ে, আমি তো নিঃসন্তান, এই ছানাটাকে আমি আমার ছানার মতো করেই বড় করব। আজ থেকে আমি এই ছানাটার মা, এখন থেকে তুই আমার মেয়ে, আর তোর নাম দিলাম পারুল। এরপর থেকে সুখী পায়রা টুনির ছানাকে নিজের ছানার মতো করে বড় করতে থাকে। দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। পারুল এখন অনেক বড় হয়েছে, সেও সুখী পায়রার মতো মাছ ধরতে পারদর্শী, সেও নদীতে মাছ ধরতে যেত। তেমনই একদিন পারুল নদীতে মাছ ধরতে গিয়ে দেখে একটা কাক নদীর ধারে পড়ে আছে। একি, এই কাকটা এখানে এভাবে পড়ে আছে কেন? মনে হচ্ছে নদীর জলে ভেসে এসেছে, মারা যায়নি তো আবার? না না, এ তো শ্বাস নিচ্ছে, এক্ষুনি এই কাককে বাসায় নিয়ে যেতে হবে, এর সেবা করে সুস্থ করতে হবে তো। এরপর পারুল কাকটাকে নিয়ে তার বাসায় যায় আর সুখি পায়রাকে সব কথা বলে। এরপর সুখি পায়রা পারুল মিলে কাকের সেবা করে তাকে সুস্থ করে তোলে। যাক,
অবশেষে আপনার জ্ঞান ফিরলো। এখন বলুন তো কে আপনি, আর নদীর ধারে এলেন কোথা থেকে, আর আপনার বাসাই বা কোথায়? পাউলের কথা শেষ হতে না হতেই সেখানে আরেকটা কাক, মানে কালো কাক চলে আসে, আর সে বলে, ও আমার ছেলে রকি কাক, আর আমি ওর বাবা কালু কাক। আমরা পাশের জঙ্গলে থাকি। বাবা রকি, এখন তুই কেমন আছিস বাবা? কাল ঝড়ের সময় তুই যখন নদীতে ডুবে গিয়েছিলি, তখন আমি ভীষণ ভয় পেয়ে যাই, আর বারবার তখন আমার মনে হচ্ছিল আমি বোধহয় তোকে হারিয়ে ফেললাম, আর আমি আমার অতীতের পাপের শাস্তি পেলাম, আর তখন থেকে তোকে খুঁজতে খুঁজতে আমি এখানে চলে এলাম রে বাবা। অস্থির হবেন না কাকু, আপনার ছেলে এখন ভালো আছে। আপনি চাইলে এখন আপনার ছেলেকে বাসায় নিয়ে যেতে পারেন, আর আপনার ছেলেকে নিয়ে দুশ্চিন্তা করার মতো কিছুই নেই। আমি আর আমার মা মিলে আপনার ছেলের সেবা করেছি, আর ওনাকে সুস্থ করে তুলেছি। তোমাদের অনেক ধন্যবাদ আমার এই একটা মাত্র ছেলে রকিকে সুস্থ করার জন্য। আর অনেক কষ্টে অনেক কিছু বিসর্জন দিয়ে আমি আমার ছেলেকে বড় করে তুলেছি, তাই ওকে নিয়ে যে আমি সবসময় একটু বেশি চিন্তা করি গো। তবে মা, তুমি কে, আর তোমার গলার এই হাড়টা কোথা থেকে এলো? এটা তুমি কোথায় পেয়েছো মা? এটা তো সেই টুনি কন্যার গলা ছিল। কোন টুনি কন্যা বাবা? আমাকে বাঁচাতে তুমি যাকে নদীতে ফেলে দিয়েছিলে। হ্যাঁ রে বাবা, তুই তো ঠিকই ধরেছিস দেখছি। আচ্ছা সুখী পায়রা, এটা কি সত্যি তোমার মেয়ে, নাকি তুমি একে কুড়িয়ে পেয়েছো? বলো না, তুমি এই ছোট ছানাকে কোথায় পেয়েছো? এরপর সুখে পায়রা পারুলকে পাওয়ার ব্যাপারে সব কথা খুলে বলে, আর এই সব কথা শুনে কালুকাকের চোখ দিয়ে জল গড়াতে থাকে, আর পারুলের চোখ তো কপালে উঠে যায়। মা, তুমি সব কি বলছো? আমি তোমার মেয়ে নই, তবে আমি কার মেয়ে? আমার আসল বাবা মা কোথায়? আর আমি মাছের পেটেই বা গিয়েছিলাম কিভাবে? আমার সাথে এসব কিভাবে ঘটলো? এরপর কালুকাক পারুলকে তার ছলনা করে দত্তক না, আর রকি কাকের জীবন বাঁচানোর জন্য পারুলকে নদীতে ফেলে দেওয়ার ব্যাপারে সব কথা খুলে বলে। মা, তুমি তো সবই শুনলে, এবার দয়া করে তুমি আমায় ক্ষমা করে দাও মা। আমি ওই ভণ্ড তান্ত্রিকের কথা শুনে তোমার সাথে এমন অন্যায় করেছি। তবে মা, আমি তোমার বাবা মায়ের খোঁজ জানি, চলো তোমাকে সেখানে আমি নিয়ে যাই, এতে যদি আমার পাপের বোঝা কিছুটা হালকা হয়। এরপর কালুকাক, রকি টোনা, পারুল, সুখী পায়রা সহ সবাই মিলে টোনার বাসায় যায়, আর পারুলকে টোনার হাতে তুলে দেয়। এতদিন পর নিজের সন্তানকে পেয়ে টোনাটুনি ভীষণ খুশি হয়। যাক, অতীতের পাপ আজ একটু ঘোচাতে পারলাম। তবে টোনা দাদা, তোমার এই মেয়ে আমার আর আমার ছেলের জীবনের সাথে জড়িয়ে গেছে, তাই আমি আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিতে চাই দাদা, আর তোমার মেয়েকে আমার ঘরের লক্ষ্মী করে নিয়ে যেতে চাই। তুমি আর না করো না, এটা যে আমার অনেক স্বপ্ন। কালুকাকের প্রস্তাবে টোনা রাজি হয়। আকাশকুড়ি গ্রামের পাশে এক ছোট্ট বনে বসবাস করত অনেক রকমের পাখি। ওই বনে বসবাস করত এক দম্পতি। টুনি, তুমি বাসায় বিশ্রাম নাও, আমি জমিতে যাচ্ছি। আমাদের জমিতে তো ভালোই আলু জন্মে, তাই ভাবছি এবারও জমিতে আলু চাষ করব। তুমি কোনো কাজ করো না কেমন, আমি তাড়াতাড়ি চলে আসব। এরপর টোনা জমিতে চলে যায়, আর এদিকে টুনির পেটে খুব ব্যথা হয়, আর টুনি পরপর তিনটি ডিম দেয়। ডিম দেখে টুনি খুব খুশি ছিল। এদিকে টোনা যখন সন্ধ্যাবেলা বাড়ি ফিরে তিনটি ডিম দেখে, সে ভীষণ খুশি হয়। সত্যি আজ আমি অনেক খুশি, তুমি তিনটি ডিম দিয়েছ, আমার তিনটি ছানা হবে, কি যে ভালো লাগছে আমার। টুনি, তুমি ভালো করে ডিমে তা দাও, আমি খাবার নিয়ে আসছি। টোনা টুনি ভীষণ খুশি ছিল। এরপর কিছুদিন কেটে যায়, আর টুনির ডিম ফুটে তিনটি ছানা বের হয়, আর তিনটি ছানা দেখতে বড়ই অদ্ভুত ছিল, কারণ তিন ছানা ছিল তিন রঙের, একটা লাল, একটা নীল, আর একটা গোলাপি। তিন রঙের এমন অদ্ভুত তিন ছানা দেখে তারা প্রথমে অবাক হলেও পরে তারা দুজনে অনেক খুশি হয়। এরপর থেকে টোনা টুনি তিন রঙের তিন ছানাকে নিয়ে অনেক সুখেই দিন কাটাতে থাকে।
টুনির তিন ছানার শুধু যে রঙের জন্য অদ্ভুত ছিল তা নয়, তাদের মাঝে এক অন্যরকম শক্তিও ছিল। টুনির লাল ছানা মাটির নিচে কি আছে তা দূর থেকে দেখতে পেত, আর নীল ছানা হাওয়ার বেগে দৌড়াতে পারত, আর ছোট্ট ছানা গোলাপি যে কোনো দুর্যোগের পূর্বাভাস পেত। তিন ছানাকে নিয়ে আর জমিতে চাষ করে টোনাটুনির দিন কাটত। বাবা, কি এত চিন্তা করছো বলো তো? আলু চাষের ফলন এবার ভালো হয়েছে, কিন্তু বুঝতে পারছি না আমাদের ক্ষেতের আলু এখনই তোলা ঠিক হবে কিনা। যখন তখন বৃষ্টি হতে পারে, আর বৃষ্টি হলে তো আলুগুলো নষ্ট হয়ে যাবে, এত পরিশ্রম যে সব বৃথা হয়ে যাবে মা। তুমি এত চিন্তা করো না তো বাবা, আমি এক্ষুনি গিয়ে দেখে আসছি আলুর কি অবস্থা। আমি তো মাটির নিচে দেখতে পারি, আমি উপর থেকে দেখে আসি আলু পরিপক্ক হয়েছে কিনা। এরপর সবাই জমিতে যায় আর লাল ছানা ভালো করে দেখতে থাকে আলু পরিপক্ক হয়েছে কিনা। আরে লালি, কি বুঝছিস, আলু কি পরিপক্ক হয়েছে? বাবা, আলু একদম পরিপক্ক হয়েছে, একদম তোলার উপযুক্ত। বেশ বেশ বেশ, তবে শোন, আজ কিন্তু সব আলু তুলে ফেলতে হবে। বাবা বাবা, আজ কিন্তু বিকেলে অনেক ঝড় উঠবে, তাই সন্ধ্যার আগে আলু তুলে ফেলতে হবে বাবা। সে কি রে মা, তবে এবার কি হবে, ঝড় হলে যে আলু নষ্ট হয়ে যাবে, আর সন্ধ্যার আগে এত আলু কি করে বাড়ি নিয়ে যাব? এত ভেবো না তো বাবা, আমি তো আছি, আমি ঝড়ের বেগে এসে সব আলু তুলে নিয়ে যাব। তুমি জানো না আমি হাওয়ার গতিতে দৌড়াতে পারি, তোমরা শুধু আলু তোলো, আমি নিয়ে যাব সব, অত চিন্তা করতে হবে না। এরপর তিন ছানার সাহায্যে টোনার ক্ষেতের সব আলু তোলা হয় আর টোনার জমির আলুর কোনো ক্ষতি হয় না। এরপর পাখির হতে প্রচন্ড ঝড় ওঠে, টোনা আর টুনি তার তিন ছানাকে নিয়ে ঘরেই ছিল, এমন সময় দরজায় ঠক ঠক শব্দ হয়। এত ঝড়ের মাঝে আবার কে এলো? লালি, দেখ তো কে এসেছে। এরপর লালি দরজা খোলে আর দেখে বাইরে এক ঈগল দাঁড়িয়ে আছে। কি, আপনি আপনি এই ঝড়ের রাতে কি চাই? আমাকে দেখে কেউ ঘাবড়াবেন না, আমি পাশের জঙ্গলের রাজা রাজপ্রতাপ, আমি অনেক বিপদে পড়ে এখানে এসেছি। বিপদ? কি বিপদ, কি হয়েছে সবটা আমাদের খুলে বলুন। আসলে আমাদের জঙ্গলে এক ভয়ঙ্কর জাদুকর কাক এসেছে, সে অনেক শক্তিশালী, সে আমার জঙ্গলের পাখিদের রক্ত খেয়ে নিজের শক্তি বাড়াচ্ছে। ওই কাকের জন্য আমার জঙ্গলের অনেক প্রজা মারা গেছে, আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না, আর আমি কিছুতেই ওই কাকের সাথে পেরে উঠছি না। টোনা ভাই, আমি শুনেছি আপনার এই তিন রঙের ছানা অনেক শক্তিশালী আর অদ্ভুত গুণের অধিকারী, তান্ত্রিক পেঁচা আমাকে এসব বলেছে। আপনার এই তিন কন্যাই পারে ওই জাদুকর কাককে মারতে। আমরা পারবো ওই কাককে মারতে, তবে কি করে মারবো ওই কাককে? তোমাদের তিনজনের গুণ সম্পর্কে পেঁচা আমাকে সবটা বলেছে। লাল ছানা মাটির গভীরে সব কিছু দেখতে পায়, আর নীল ছানা হাওয়ার বেগে যেতে পারে, আর গোলাপি ছানা ঝড়ের পূর্বাভাস জানতে পারে। শোনো তোমরা, আমার জঙ্গলের দক্ষিণের দিকে মাটির নিচে একটা লাল কাপড়ে মোড়া ঘটি আছে, আর সেই ঘটির জলেই মরবে ওই জাদুকর কাক। তবে সেই ঘটি ঠিক কোথায় আছে তা আমার জানা নেই, আর আমরা কেউই তা জানি না, আর আমাদের বন তো এখান থেকে বেশ দূরে। আপনি এত চিন্তা করবেন না, আপনি এখানেই থাকুন, আমরা যাচ্ছি ওই কাককে মারতে। এরপর নীল ছানা হাওয়ার বেগে লালি আর গোলাপি ছানাকে নিয়ে ওই বনে যায়, আর লাল ছানা মাটির নিচে দেখতে থাকে কোথায় আছে ওই ঘটি। এরপর লাল ছানা হঠাৎ দেখতে পায় মাটির নিচে ওই ঘটিটা। শোন তোরা, এখানেই আছে ঘটি, গোলাপি তোর পাহারা দে, কেউ যাতে এইটা না আসে, আর নীলও আমাদের এবার তাড়াতাড়ি মাটি করতে হবে।
এরপর তারা মাটি খুঁড়তে থাকে। আর মাটি খুঁড়ে তারা ওই ঘুটিটা বের করে। আর আবারও নীল ছানার সাহায্যে এক মুহূর্তে রাজার কাছে পৌঁছে যায়। এই নিন আপনার ঘুটি, এখানে সব জল আছে, একটু ক্ষতি হয়নি। সত্যি তোমরা অনেক বড় উপকার করলে আমার। এবার আমরা ওই শয়তান কাককে মারতে পারবো। তোমাদের অনেক ধন্যবাদ, এবার আমি চলি। এরপর ঈগল বনে চলে যায় আর পেঁচার সাহায্যে গোটির জল প্রয়োগ করে কাককে মেরে ফেলে। তোমরা আমার ডাকে এসেছো, আমি অনেক খুশি হয়েছি। তোমাদের কারণে আজ আমাদের বন ওই কাকের হাত থেকে বেঁচে গেল। তোমরা অনেক সাহসী, তোমরা যেমন সাহসী তেমনি গুণী। তাই আমি চাই আজ থেকে তোমরা আমার রাজদরবারের হয়ে কাজ করবে। আর এই সোনার মোহরগুলো আমি তোমাদের দিচ্ছি পুরস্কার হিসাবে। তোমরা এগুলো নিয়ে যাও, আর কাল থেকে আমার রাজদরবারের হয়ে তোমরা কাজ করবে, বুঝলে? এর জন্য তোমরা সঠিক পারিশ্রমিকও পাবে। এই কথা শুনে তিন ছানা অনেক খুশি হয়।